তিলক তোমার মৃত্যু, শব্দবাজি না ব্যবহার করার আর্জি, নাগরিক সংসদের উদ্যোগে জেলা প্রশাসনের কাছে আবেদন। কথায় বলে বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, প্রতি বছর সকলেই পুজোর এই কটা দিনের জন্য অপেক্ষা করে থাকেন। তবে এবছর বিষয়টা একেবারে আলাদা। পুজো আসতে আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি থাকলেও এবছর যেন পুজো নিয়ে সেভাবে উন্মাদনা নেই অনেকের মধ্যেই, কারণ তিলোত্তমার মৃত্যু। আরজিকর কাণ্ডের জেরে অনেক পুজো কমিটি এবার রাজ্য সরকারের দেওয়া পুজোর অনুদান ফিরিয়ে আড়ম্বরহীনভাবেই পুজো করার ইচ্ছা প্রকাশ করেছে। সেই মর্মেই এবছর পুজোয় যাতে কোন রকম কোনো শব্দবাজির ব্যবহার না করা হয় তার জন্য জেলা প্রশাসনকে আর্জি জানালো জলপাইগুড়ি নাগরিক সংসদ। এমনকি শুক্রবারই সংসদের সদস্যরা জলপাইগুড়ি জেলাশাসক, পুলিশ সুপার ও সদর মহকুমা শাসকের দপ্তরে লিখিত আবেদন জানান। এই বিষয়ে জলপাইগুড়ি নাগরিক সংসদের সদস্য প্রদীপ কর্মকার জানান, আগামী 2 অক্টোবর মহালয়ার দিন এখানে বাজি ফাটানোর একটা ঐতিহ্য রয়েছে, তাই এবার আমরা একটা দাবি নিয়ে এসেছি, এবছর যাতে বাজি না ফাটানো হয়। আজকে জলপাইগুড়ি প্রশাসনের কাছে আমরা এসেছিলাম আমাদের একটা দাবিপত্র নিয়ে। আমাদের দাবি হলো আগামী 2 অক্টোবর মহালয়া, এই মহালয়ার দিন জলপাইগুড়িতে একটা ঐতিহ্য আছে বাজি ফোটানোর, এবং সারা রাত্রি ধরে বাজি ফোটে। আমরা এবার যে আবেদন নিয়ে এসেছি সেটা হচ্ছে যে এই অভয়ার বিচারের দাবিতে আমরা নাগরিক সংসদের পক্ষ থেকে লড়াই সংগ্রাম করে যাচ্ছি। আমাদের একটা কর্মসূচি হচ্ছে জলপাইগুড়ির মানুষের কাছে আমরা এবার আবেদন জানাচ্ছি যে এবার যাতে তারা বাজি না ফোটায় এবং মহালয়ার দিন যাতে শব্দহীন রাখে, এবং প্রশাসনের কাছে আমরা এই জন্যই এসেছি প্রশাসন যাতে এই বিষয়ে একটা উদ্যোগ গ্রহণ করে যাতে মহালয়ার দিন শব্দবাজি না ফাটে। সম্প্রতি অভয়ার বিষয়টাকে প্রাধান্য দিয়ে আমরা প্রশাসনের কাছে আর্জি জানিয়েছি এই দিনে যাতে কোনো রকম কোনো শব্দবাজি না ফাটানো হয়। পাশাপাশি অভয়ার দোষীদের শাস্তির দাবিও জানিয়েছি আমরা। আমরা প্রশাসনকে লিখিত দিয়েছি, এখানেই শেষ নয়। জলপাইগুড়ি নাগরিক সংসদের সদস্য গণেশ ঘোষ জানান, আপনারা অনেকেই জানেন মহালয়ার দিন এখানে শব্দবাজি ফাটানো হয়, তবে এবছর অভয়ার ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনের কাছে অনুরোধ করেছি এবছর যেন শব্দবাজি না ফাটানো হয়। এ বিষয়ে বড়বাবু বলেছেন, এমনিতেই সরকারিভাবে নিয়ম আছে, তা সত্ত্বেও আমরা বললাম এই বিষয়ে বিশেষভাবে তৎপর হতে, সেই সঙ্গে সাধারণ মানুষকেও এই বিষয়ে জানানো হয়েছে। জলপাইগুড়ি একটা চিরাচরিত ঐতিহ্য যে মহালয়ার সময় শব্দবাজি হয়, তো এটা প্রশাসন থেকে তো কড়াকড়ি থাকে, নিয়ম থাকেই, কিন্তু এবার আমরা চাইছি যে প্রশাসনের যে তৎপরতা এটা যাতে ব্যাপকভাবে লাভ মানে বিস্তার হয়, প্রশাসন যাতে খুব তৎপর গ্রহণ করে, এবং পাশাপাশি যে অভয়ার যে স্মৃতি, আমরা এই অভয়ার স্মৃতি এবং শোকের মাধ্যমে আজকে জলপাইগুড়ির মানুষকে আমার আপামর সাধারণকে আবেদন জানাই যে এবার যাতে শব্দ একদমই আমরা ব্যবহার করব না। আমরা যেমন শব্দ বাজিতে শব্দ পরিবেশ দূষণ হয়, এবং পাশাপাশি আমরা এবার অভয়ার যে স্মৃতি সেটাকেও আমরা মেনটেন করার চেষ্টা করব, এবং প্রশাসনকেও আমরা এটা জানালাম এবং সাংবাদিকদের মাধ্যমে আপনাদের মাধ্যমে জনসাধারণের কাছেও আমাদের এই আবেদনটা রাখলাম। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, জলপাইগুড়ি। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।